সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ একটি নিউজ কিন্তু উঠে আসছে, যেখানে বলা হয়েছে যে এতদিন কিন্তু ছিল আনলক টু এবং আগামী মাস অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আনলক থ্রি হয়ে যাচ্ছে। তো এখানে আনলক থ্রিতে কী কী খোলা থাকছে এবং এখানে কী কী বন্ধ থাকছে এবং এখানে কী কী বলা হয়েছে, আজকে একটি বড় ইঙ্গিত দিয়েছেন মোদি সরকার। তো এখানে কী কী দেখতে পাচ্ছেন আপনারা, বলা হয়েছে আনলক থ্রি খুলতে পারে মেট্রো, শিক্ষা প্রতিষ্ঠান, বড় ইঙ্গিত দিল মোদি সরকার। তো ওখানে কী কী ইঙ্গিত দিল আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে বলা হয়েছে আনলক লকডাউনের তৃতীয় পর্ব, তো এখানে শুরু হতে চলেছে দেশ জুড়ে, আর এই পর্বে মেট্রো রেল খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারতীয় রেল সূত্রে, পাশাপাশি স্কুল কলেজের বিষয়ে মিলল ইঙ্গিত। এই মুহূর্তে ভারতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 50,000 ছুঁই ছুঁই। এরই মধ্যে কি দেশ ফের একবার লকডাউনের পথে হাঁটবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু মোদি সরকারের তরফে জানা যাচ্ছে এই মুহূর্তে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটার কোনো ইচ্ছে নেই কেন্দ্র সরকারের, উল্টে দেশের অর্থনীতিতে সচল রাখতে দেশে চালু হতে পারে আনলকডাউনের তৃতীয় পর্ব। তবে রাজ্য সরকারগুলি চাইলে কড়া লকডাউনের ঘোষণা করতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এ মুহূর্তে মেট্রো বা লোকাল ট্রেন খোলার কোনো পরিকল্পনা নেই ভারতীয় রেলের। পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর তরফ থেকে জানা যাচ্ছে অভিভাবকদের অনিশ্চয়তার কারণে এখনই খুলছে না স্কুল কলেজও। পাশাপাশি দ্বিতীয় পর্বের মতো এই পর্বেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকতে পারে জিম, সুইমিং পুল, রাজনৈতিক জমায়েত। গণপরিবহনে তেমন কোনো পরিবর্তন হবে না বলেই খবর, সেগুলি যেমনভাবে চলছে তেমনই চলতে থাকবে। তবে খুলতে পারে সিনেমা হল ও থিয়েটারের খবর। আনলকডাউন থ্রি এর রূপরেখা প্রায় তৈরি, এখন শুধু প্রধানমন্ত্রীর দপ্তরের সিলমোহরের অপেক্ষা। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কী কী বলা হয়েছে এবং কী কী খোলা থাকবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনেমা হল থিয়েটার এগুলো কী কী খোলা থাকবে, কী কী খোলা থাকবে না, সমস্ত বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে মেট্রো রেল খোলা থাকবে কি থাকবে না সেটাও কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে রেল মন্ত্রক তরফ থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজকে জানিয়ে দেওয়া হলো যে কী কী বলা হয়েছে এবং কী কী খোলা থাকবে যে আনলক থ্রিতে, সমস্ত বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী খবর সবার আগে আপনি দেখতে পাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না।